হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শান্তিজ রান্নাঘর বেঙ্গলি রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ইজি এবং টেস্টি রেসিপি যা বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপি নুডলস অমলেট বানানোর জন্য লাগছে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, ক্যাপসিকাম কুচি এবং টমেটো কুচি, আর অবশ্যই লাগছে ডিম এবং সিদ্ধ করা নুডলস। সবার প্রথমে একটি বড় মিক্সিং বোল নিয়েছি, ওর মধ্যে দুটো ডিমকে ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে দুটো ডিম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম নিতে পারেন। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে পাতা কুচি, দিয়ে দেব 2 টিস্পুন ক্যাপসিকাম কুচি, দিয়ে দেব 1 টিস্পুন টমেটো কুচি, আর দিয়ে দেব 2 টিস্পুন পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কুচনো কাঁচা লঙ্কা, 2 টিস্পুন সেদ্ধ করা নুডলস, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন ওভেনে কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে, এখন কড়াইতে দিয়ে দিলাম মেশানো ডিম এবং নুডলস। খুন্তি দিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে ছড়িয়ে দেব। উপর থেকে সাজিয়ে দিচ্ছি বেল পেপার, রেড এবং ইয়েলো বেল পেপার। এখন ঢাকা দিয়ে দেব এবং ততক্ষণ রাখবো যতক্ষণ না নিচের পিঠটা ফ্রাই হয়ে যাচ্ছে। ঢাকা খুলে দিয়েছি। খুন্তি দিয়ে অমলেটটাকে উল্টালে অমলেটটা ভেঙে যেতে পারে, তাই অমলেটের উপর একটা প্লেটকে ঢাকা দিয়ে দেব এবং কড়াই শুদ্ধ প্লেটকে উল্টে দেব, এতে প্লেটের উপর অমলেটটা চলে আসবে। এখন ওভেনে আবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে অমলেটটাকে দিয়ে দিলাম এবং অপর পিঠটাও ভেজে নেব এবং অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবং অপর পিঠটাও ভাজা হয়ে গেছে। খুন্তি দিয়ে উল্টে দিলাম এবং উপর থেকে ছড়িয়ে দেব আরও সামান্য গোলমরিচের গুঁড়ো। আজকের রেসিপি নুডলস অমলেট মোটামুটি রেডি হয়ে গেছে। টমেটো সসের সাথে গরম গরম পরিবেশন করুন এই টেস্টি টেস্টি নুডলস অমলেট যা বাচ্চা থেকে বড় সবারই পছন্দের। আপনারাও ট্রাই করুন এবং খেতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল শান্তিজ রান্নাঘর বেঙ্গলি রেসিপিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন, ফলে আমার আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো বিদায়, দেখা হবে অন্য আরেকটি মজাদার রেসিপির সঙ্গে। বাই।